আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, স্বাগতম ন্যাচারাল পাওয়ার সেন্টার বিটিতে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন, শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার দরবারে। বাতিনি চক্ষু বা থার্ড আই সাধনা ছাড়া, রুহানি সাধনা ছাড়া, কাশব সাধনা ছাড়া, জিনপুরি সাধনা বা অলিয়ালোর সাধনা, কবিরাজির লাইন বা যে কোনো জিনিসই মানুষ যে সফল হয় না সেটি আমরা বারবার বলে থাকি। আর বাতিনি চোখের সাধনার ব্যাপারে আমরা অসংখ্য আমল দিয়েছি, আমাদের এই ন্যাচারাল পাওয়ার সেন্টার বিডিতে কিছু আমল আছে এবং অন্যান্য চ্যানেলে আমল আছে। তো কুয়েতের প্রবাসী এক ভাই বাতিনি চোখের আমল সাধন করে মাত্র 3 দিন থেকে উনি রেজাল্ট বুঝতে পেরেছেন এবং 7 দিনই ওনার সামনে ওনার বাতিনি চোখ খুলে যায় এবং 21 দিনই তিনি পরিপূর্ণভাবে ওনার সামনে নূরানি মাফলক চলে আসে। তার সাথে কিছু কথোপকথন আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং সেই কথোপকথনগুলো দীর্ঘ 6 মাস 7 মাস যাবৎ উনি আমাকে খোঁজ করতেছিলেন, সন্ধান করতেছিলেন, আমার নাম্বার ওনার কাছে ছিল না, প্লাস উনি কখনো আমাকে দেখেনও নাই। শুধুমাত্র চ্যানেলে আমার বয়স শুনে, উনি আমার কণ্ঠস্বর শুনে এবং আমার প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে আমলটি করেছিলেন এবং সেই আমলটি করে উনি রেজাল্ট পেয়েছেন। সেই থেকে উনি আমাকে খোঁজ করে যাচ্ছেন। তো যেহেতু আমি আমার অন্যান্য চ্যানেলে ভয়েস দেওয়া বন্ধ করে দিয়েছি এবং নিজস্বভাবে শুধুমাত্র দরবারি চ্যানেলেই আমি আপনার ভয়েস দিচ্ছি, সেই কারণে হয়তো উনি আমাকে খুঁজে পাননি। তো দীর্ঘ 6-7 মাস পর উনি আমাকে খুঁজে পেয়েছেন এবং ওনার সাথে যে কথোপকথন হয়েছে ওনার বাতিল যে খোলার ব্যাপারে, সে ব্যাপারে চলুন আমি শুনে আসি আপনাদের সামনে তুলে দেবো সেই অডিও ক্লিপগুলো। না, আস্তে আস্তে বলবো আপনার স্মরণারিব। আচ্ছা, প্রথম থেকে ঘটনাটা বলেন তো শুনি আমি। আপনি এখন আমার কথা লিখি, আমার তো ওইটা আমি করছি, ওইটা ইনশাল্লাহ আমি ফলাফল পাইছি। আচ্ছা, এখন আমি কি এখন ফলাফল পাইছি, আমি আর ওই যে পরে আর কোনো পরে আর কি করতে হবে তা তো ওইদের ভিতরে বলেন নাই, ওই কাদেরিয়া ভাইয়ের চ্যানেলের ভিতরে ওইটা বলেন নাই, বলছেন যে পড়তে পড়লে পাইবেন, কিছু পাইবেন, বুঝতে পারবেন কানের ভিতরে এই যে ওরকম নিয়মে আমি করছি। আর এই বিদেশে বাড়িতেও এক সিটে এক থাকা যায়, কিন্তু খালি এক ঘর পাওয়া যায় না। আমি সাবস করে করছি যে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা আর আপনার উপর ভরসা করছি, আর দরবারি বিলাইদুল শরীফের উপর ভরসা করছি, ইনশাল্লাহ আল্লাহর নাম যখন একটা কিছু হবে সেই ভরসা করেই আমি ইনশাল্লাহ করছি। 21 দিন না, আমি 3 দিনের মাথায় আমার সাইড সাইডটা শব্দ শুনতে আসি। আমি তো জুব্বা পরি, সাদা জুব্বা, ওই যে নিয়মে নিয়মে করছেন ওই নিয়মে করছি, ওই জুব্বা ধরে কানে, তারপর পিছে আমার জুব্বা এরকম ধরে মানে মানুষের শরীর চলছে না করে মানে খালি আমার সাইড পাইজা এরকম করে। আবার আমি আবার লাইট জ্বালায় করছি, তবে আমি আবার করি যে মাগরিবের পরে পরে করি, আমি সবসময় মাগরিবের না এশার পরে পরে, আচ্ছা এশার পরেই করি, নামাজটা পড়ে পরে করছি। তো আমি আবার ঘুরে একটু তাকাই যে আল্লাহ, এটা তো আল্লাহ জিনিস আমি ডাকতেছি, আমার তো শরীরে ইনশাল্লাহ ভয় নাই ইনশাল্লাহ। এভাবে করে এখন করছে, এখন মানে কি দিন দিন আমার বেশি হইতে আছে, বেশি বেশি চুলকাইতে আছে, বেশি বেশি আমার ওই যুবদের টানে। এটি মহব্বতের সহিত টানে, ক্ষতি করার জন্য না, ওরা তো পরি, যেগুলা পরিরা এরকমই করে, যে পরিরা বাতিনি চোখ খোলে দেয়, যদি পরিয়ে সে বাতিনি চোখ খোলে, ওরা আপনার মনে করেন মহব্বত করার খাতিরে আপনার আপনার প্রতি মায়া হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তখন তারা এরকম করে, দুষ্টামি করে অনেক সময়, বয়স যাদের কম থাকে ওরা দুষ্টামি করে, এটা ভয়ের কোনো কিছু না। আর নেক পরি, নুরানি পরি, হ্যাঁ ভাই, আমি বলি তারপরে কি করলো, তারপরে আমার কি মানে 21 দিনের একটু আগে, কয়েকদিন আগে আমি একটু মানে একটু ই লাগে, তা আমি দেখি যাক আর কাল পরশুতে পড়ে আমি সাইডে সাইডে ফু দিচ্ছি। আপনার কিন্তু ভয় ভয় লাগছে কেন ফু দিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আদাল কুরসিতে পরে একটু ফু দিছি, ফু দেওয়ার পরে আর কিছু না, আমি আবার মনে মনে কইছি যে এটা তো আল্লাহর কালাম, তাহলে তো আদাল কুরসিতে কিছু হবে না, আর আর যদি কোনো শয়তান মাতা নাই তাহলে দূরে চলে যাব। পরে আমি ঘুমা ই করছি, 2 দিন আর কোনো শব্দ সারা শব্দ নাই, শব্দ দূরে দূরে, পরে ঘুমাইছি 21 দিনের মাথায় রাত্রে, 21 দিন শেষ রাত্রে
আমি ঘুমাইছি, আমার স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখছি মানে আইসে আইসা আমার কাছে খালি গায়ে, গলায় একটা কালো তাগার বড় একটা তাবিজের মতন বড়, আমি আবার খেয়াল করছি এদের ভিতরে কি আল্লাহ লেখা আছে নাই। এ আইসা আমার একেবারে আমার ধারে আইসে, ধারে আইসা একটু পিঠটা ঘুরছে, ঘোরার পরে দেখি শরীর টাইট টুইট আর এইরকম পানির মতন ফুলা 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 উঠে। তা আমি এটা ব্যবস্থা আমি বুঝতে পারিনি। তারপর এখন আমি আপনি এত খোঁজা খুঁজছি মানে কতবার মানে কোন চ্যানেল আমি তাও জানি না, এত খোঁজা খুঁজছি খুঁজতে 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 আপনার আর পাই না। এই 7-8 মাস পর পরশুদিনকে আমি আপনার এই যে আপনার গলার ভয়েস এই চিনে লাইছে, কিন্তু এই তো আমার তো দৃষ্টান্ত লাস্ট কি করতে হবে এটা তো পরে আর কিছু করে নাই। এই পর্যন্ত আমি ওই 7-8 মাস পরে আপনারা পাইছি, এই পর্যন্ত আমি এইভাবে ছিলাম। এখন আপনার আল্লাহর রহমতে এটা বিশ্বাস হয় তো যে দরবারি বেলায়েতি শরীফ একটা সত্য দরবার শরীফ, এবং এই দরবারে সকল কিছুই সত্য, মানুষ যা দিতেছে এবং মানুষ যা ফল পায় আমার দিতেছে সকল কিছুই যে সত্য এটা মানেন তো? অবশ্যই মানি, আমি আপনার মানি দেখে আমি আপনার পাগলের মতো লকডাউনের ভিতরেও আমি নেট বইরা খালি খোঁজাখুঁজি করছি। তারপর আমি ওই যে ওই যে কাদেরিয়ারে আমি ফোন করছি, ফোন করে এইটা বলছি সে তুমি গরম আপনার কথা বলছি যে আপনার ভয় দিচ্ছিল সে কোথায়, তার একটু আমার খুবই দরকার, সে বিভিন্ন ধরনের কথা হয় তাই আমি রাখিয়ে দিছি। এই তারপর আমি মনে মনে আপনার এত খোঁজা খুঁজছি, তারপর একদিন খুঁজি রান্না আমার মিলাই দেবো যদি সে স্বাস্থ্যকারের বান্ধা হয়ে থাকে। তারপর ওই পরশু দিনকে একটা ভিডিও দেখতেছি, দেখার পরেই এই যে ভয়েসটা আপনার আর ওইটা মিলে যেতে চান, কিন্তু এই এই আমি টেলিফোন নাম্বার ভাই কাদেরী সাহেব, ওনার নাম আরিয়ান আল কাদেরী দৃষ্টি, ওনার অসংখ্য চ্যানেল আছে, উনিও আমার দরবারের ভক্ত। তো ওনারা আসলে ওনারা তো একটু আপনার অন্য আমল করছে, যাই ওনাদের মন মিজাজ বা কথাবার্তা একটু খারাপ টাইপের আর কি, রাগি। হ্যাঁ, তো এটাই তো যাই হোক সমস্যা নাই, ওনার সাথে আমি কথা বলতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে আমলটা করে সফল হয়েছেন, এই আমলটা থেকে 1000 লোক থেকে 1000 লোকই সফল, 1000 লোক থেকে আপনাকে সহ 1000 লোকই সফল হয়েছে ইনশাল্লাহ। আর আসলে ব্যাপারটা হচ্ছে যেহেতু দরবারি বেলাদি শরীফের নিজস্ব চ্যানেল এটা, তাই অন্য চ্যানেলে এখন আর আমি ভয়েস দিতেছি না বা অন্য চ্যানেলে আমি সময় দিতেছি না, বুঝছেন? আর কারণ দেখা গেছে অনেকে আবার আমার আমার নাম করে অনেক দুর্ঘটনা ঘটায় ফেলে আমার নাম দিয়ে, যার কারণে অন্য চ্যানেলে আমি সময় দিতেছি না। এখন শোনেন, এখন আমার কি ভাই আমার কথা কি, আমি কুয়েতের অবস্থা খুব সিরিয়াস, আর আমি এই আমার ছোট থাকতেই আমার এই একটা শখ, খুবই শখ একটা মদ কেলের আমার সাথে থাকবো আমি, তার মানে আমার ফ্যামিলিগত আমি কোনো তাবিজ টুবিজ কোথায় করবো না, আমার ব্যক্তিগত আমার ফ্যামিলির এই ধরনের কোনো একটা কাজ করাবো। আর বিদেশে বাড়িতে একটা রুমে আমি থাকতে পারবো না, কেন এক রুম ছিল যে আমার কোম্পানি দিব না, হয়তো সিট আমার দেবে এক রুমের ভিতরে দুইজন, সিট আমার আলাদা। আমার কথাটা শোনেন, সেটা হচ্ছে আপনি যে আমার সাথে কথা বলতেছেন দীর্ঘ 6 মাস 7 মাস আপনি আমাকে সারা বিশ্বের সব জায়গায় খোঁজাখুঁজি করে আল্লাহ আপনি আমার সাথে আপনাকে মিলাই দিছে আল্লাহ তাআলা, যেহেতু আপনার সাথে যোগাযোগ হয়েছে আর আপনার যেহেতু বাতিনির চক্ষু খুলছে, আমার আমলে যেহেতু আপনার বাতিনির চক্ষু খুলছে আমার দরবার শরীফ থেকে, ইনশাল্লাহ আপনি মক্কেলও পাবেন, একটু ধৈর্য ধরেন। প্রত্যেকটা জিনিসের একটা মানে চেইন অফ কমান্ড একটা নিয়ম আছে, হ্যাঁ ওই সূত্র ধরে আগাইতে হয়। আর যে কোনো ধীরপুরি সাধনা আনতে হলে বাতিনির চক্ষু সে মাস্ট বি দরকার, আর সেটাই আপনার হয়ে গেছে। এখন আল্লাহর ওলি আউলিয়া গাউস কুত পীর মুর্শিদ আপনি যদি আল্লাহর হাবুবকে আল্লাহর রাসুলকে দেখবেন প্রতিদিনই দেখা সম্ভব, আনা সম্ভব। হ্যাঁ, তো যেহেতু দরবারি বেলাদি শরীফের জন্য দোয়া করবেন, এদের মাহাতামিমের জন্য দোয়া করবেন, আমাদের পিতামাতার জন্য দোয়া করবেন, আমার জন্য এবং দরবারি বেলাদি শরীফের যারা মুরিদান আছে প্রত্যেকে আপনার ভাই, প্রত্যেকে আপনার ভাই যেহেতু আপনি এই দরবার থেকে সফল হয়েছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি বিলাইতি বিলাইতি দরবার শরীফে আমি ইনশাল্লাহ আপনার কাছে মরিদ হবো ইনশাল্লাহ। আমি বাংলাদেশের জানুয়ারি মাসে যাওয়ার সম্ভাবনা বেশি যদি বিমান চলে তাহলে অবশ্যই আমি আপনার ওইখানে যাব, মাজারে ওইখানে যাব, মাজারের সাথে মাজারে ইনশাল্লাহ যদি এখানে থাকা যায় তাহলে আমি এখানে থাকবো, থাইকা আপনাদের সাথে দেখা টাকা কইরা সবার সাথে দেখা টাকা কইরা ওইখান থেকে একের ইনশাল্লাহ আমি আসবো ইনশাল্লাহ, আমার ন্যায় আছে।
আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। আজকে মালয়েশিয়া থেকে এক ভাই ফোন দিছে, সেম আপনার মতোই ঘটনা। উনি বলতেছে আমার সাথে দেখা না করে উনি বাড়িতেই যাবে না, আসতেছে বাংলাদেশে। তো উনারও আল্লাহ, উনিও আমাকে দীর্ঘ 6 মাস খোঁজাখুঁজি পরে, অনেক কান্নাকাটি করার পর, আল্লাহর কাছে মানত করার পর, যাকে আল্লাহ কি কুদরত, কালকে ওনার সাথে কথা হয়েছে, আপনার সাথেও কথা হয়েছে, আল্লাহ দুইজনের সাথে একসাথে আমার কথা বলাই দিছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আল্লাহ আপনাদের সকল আশায় পূর্ণ করবে, একটু ধৈর্য ধরেন, দরবারে বেলায়েদের পাশে থাকেন, আর যে টাকা পয়সার আমলগুলো আছে আমাদের দরবারে এই আমলগুলোও করেন। শুধু জিনপুরি আমল করতে গেলে অর্থ, সময়, ধৈর্য সবকিছু দরকার, তাই আমরা বলবো যে টাকা পয়সার আমলগুলো করেন, এগুলোও হয়ে যাবে। আর আপনি যে মনে করেন, হ্যাঁ, যে আমলটা আপনি করছেন, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন, শুনতেছি। আপনি আমার যে একটা একটা আমল দিয়ে একটা আমল দেখছি যে আপনি এটা বলছেন মাশাআল্লাহু কানা, মাশাআল্লাহু কানা, এটা আমি ইনশাআল্লাহ করি। দেখ আলহামদুলিল্লাহ, আপনি অর্থ সম্পদের আমল গুলো করেন, দেখুন আল্লাহ আপনাকে কামিয়াব করে দেবে। আর আমি আপনাকে মক্কেল এবং পরীর ব্যাপারে পরবর্তীতে আপনার সাথে আমি কথা বলবো। হ্যাঁ, আমি হুজুরদের ডাকাবো। আর যে যে আপনার কাছে যে গেছিল, যে গিয়ে আপনার বাতিনি চোখ খুলতে গেছে, আমি তার সাথেও কথা বলবো, বুঝছেন? তার সাথে কথা বলে, সে একটু অসুস্থ অনেক দিন যাবতই, মাঝখানে আবার ওরে অনেকে বন্দি করে ফেলছিল একটা দরবারের লোকজন। তো আসলে ওরা বয়স বেশি একটা না, আপনি যাকে পাইছিলেন তার বয়স অনেক অল্প, বুঝতে পারছেন? তো যাই হোক, না আমি যাকে বয়স মানে জিঙ্গ বয়স কত শো বছর বাচ্চা তা তো বলতে পারি না, তা আমি দেখছি, হ্যাঁ দেখছি, শরীর শরীর টাইট, একেবারে আইসে আমার গায়ের সাথে আইসে, একেবারে একেবারে সামনাসামনি আইসে, অথচ আমি ভালোভাবে খেয়াল করছি যে একটু কথা বলার জন্য সে কথা বলে না, আমার মুখের দিকে তাকাইছে, তাকাই এই জায়গায় পিঠে এরকম ঘুরছে। ঘোরার পরে দেখলাম যে 4-5 জায়গায় ওই জায়গায় পরে, মানে আমি যে আয়তার করছি পরে ফু দিছি, এটা আমি 4-5 দিন পর বুঝতে পারছি যে আরে আমি তো করছি। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি এটা বলনা ভুল হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে আপনি তাকে ডাকছেন মহব্বতের জন্য। হ্যাঁ, আপনি তাকে ডাকছেন, এখন আপনি তাইকে, আপনি যদি তাকে অত্যাচারিত করেন বা দাওয়াত দিয়ে আপনি তাকে ফিরাই দেন, এটা একটা অন্যায় বা এরকম কাজ না? তো সে রাগ হয়ে গেছে আর কি, এটাই সবচেয়ে বড় ব্যাপার, যে কষ্ট পাইছে। এই জন্য ওরা মানুষদেরকে বিশ্বাস করতে চায় না, ওরা মনে করে যে মানুষ ওদেরকে আনলেই বন্দি করবে এবং ওদের ক্ষতি করবে, এই চিন্তাটা সকল পরিরাই করে। আপনার বেলায় যা ঘটছে অনেকের বেলায় তা ঘটে, অনেক সময় দেখা গেছে ওরা তো বুঝতে পারে না, ওরা যখন আমাদের ঘরে আসে ঘরটর কাঁপে বা অনেক সমস্যা হয়, তখন অনেকে চার আইদুল করছি, চারকুল বা বিভিন্ন আমরা যা শিখাই তারপরে ফোন শুরু করে, তখন এদের শরীরে এগুলো গিয়ে ঠোসা পড়ে যায়। তো তখন এরা কান্নাকাটি করে, এখন যারা যেই দরবার থেকে এরা যায় এই দরবারে গিয়া হুজুরের কাছে বিচার দেয় যে তুমি আর অনুমতি দিছো, এজাজত দিছো, সে দেখো আমার কি হাল করছে। তো এই চোট গুলা উপরে আসে। তো পরবর্তীতে আপনার দেখা গেছে যখন আমল করবেন এগুলো মাথায় অবশ্যই রাখবেন, আমি যাকে ডাকতেছি আমি তো তাকে ডাকতেছি দেখার জন্য, তার সাথে সম্পর্ক করার জন্য, তাহলে তাকে দেখে আমি ভয় পাবো কেন? আমার মনে ভয় কেন আসবে? আমি তো তাকে ডাকতেছি, আমার ভালোবাসা আমার ডাকায় তো সে আসতেছে, এটা মাথায় রাখতে হবে ভাই। অনেক অনেক এর জন্য একটা গুরু, এর জন্য একটা মানুষ বলে যে গুরু দরকার নাই, গুরু দরকার, এর জন্য একটা গুরু দরকার। যেহেতু আমি আজকে 6 মাস ধরে এটা খুঁজতে আসি কিসের জন্য, যদি আমি সেই সময় যদি আপনার সাথে আমি যোগাযোগ রাখতে পারতাম তাহলে আপনি আমার বৃত্তান্ত ভাইয়া বলতে পারতেন সবকিছু, যে না তোমার এইরকমের এইরকম এইরকম, তাইলে তাইলে ওইটা আমার ইনশাল্লাহ আমার কথা শুনতো, আমার কাছে ডেইলি আসতো, আমার প্রয়োজনে আমি এর তারে দিয়া সব ভালো মন্দ দিয়া সব। রনি ভাই, আপনার দেশের বাড়ি কোথায়, হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? আমার দেশের বাড়ি একেবারে গ্রামের বাড়ি হলে যা বরগুনা ডিস্ট্রিক্ট, আমি ওদিকে খুব কম যাই, আমি ঢাকা সাভারে উলাইনে থাকি, ওইখানে তো কোনো রকমের ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আসি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে, আপনি আপনার এই যে আপনার সফলতার কথাগুলো দরবারি বেলায়েতি শরীফের যে বাইরা আছে বা অনুসরণ করতেছে, এই দরবারে যারা সাধনা করতেছে, অনেকে রাসুলকে পাওয়ার জন্য, অনেকে জিনপুরি পাওয়ার জন্য যারা সাধনা করতেছে এই দরবার থেকে পাথর আংটি নিছে, এদেরকে কি আপনার কথাটা আমি বলতে পারি? আপনার ইজাজত আছে যে না হুজুর আপনি বলতে পারেন আমার সফলতার কথা? আপনি বলতে পারেন, আপনি যে কোনো সময় যে কোনো সময় যেটা সবটা সেটা প্রকাশ করবেনই, আল্লাহ রাসূলকে সে খুশি, আপনি এটা প্রকাশ করবেনই, কেন করবেন না? আমি এটা বলবো সবার কাছে বলবো, আপনি ভিডিও এই অডিও কেসেটে আপনি করেন, আমি ইনশাল্লাহ আমি বলে দেবো, কোনো অসুবিধা নাই, আমি যেটা সত্য সেটা আমি বলবো ইনশাল্লাহ। সত্য, কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের চ্যানেলের বিরুদ্ধে অনেক অনেক চ্যানেলে উঠে পড়ে লাগছে, মানে তারা তো মানুষের লোক ঠকাইতেছে, মানুষ উল্টা পাল্টা জিনিস দিতেছে, কাজ তো কেয়ামত পর্যন্ত করলেও হয় না। আর আমার দরবার থেকে এই পর্যন্ত প্রত্যেকে যারাই আমল করছে, প্রত্যেকে জিন করি, প্রত্যেকের সাথে সাক্ষাৎ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ,
তো প্রত্যেকে আবার ভয়েস গুলো আমাকে দিছে, খুঁজে খুঁজে বের করে আবার আপনার মতো আমার সাথে যোগাযোগ করছে, ভয়েস আমার সাথে কথা বলছে, এবং আমার দরবারে অনেক কিছু অনেক অনেক হাদিয়া পাঠাইছে, এগুলো আমি স্বীকার আসছি দরবারে। ভিডিওতে আমি অনেক ভিডিওতে বলে থাকি প্রবাসীরা কে কি দিছে না দিছে, প্রত্যেকের নাম তো বলা সম্ভব না, কিন্তু প্রত্যেকেই দরবারের জন্য আল্লাহর রহমতে আছে। তো আমি দোয়া করি আপনি সফল হন, আর দেশে আসলে আমি আপনার জন্য যা করার করবো ইনশাল্লাহ, আর মক্কেলের জন্য যা যা লাগে আমাদের দরবারে, যে পাথর লাগে যা লাগে, এটা আমি অবশ্যই অনুরোধ করবো আমাদের দরবারে যারা হুজুর আছে তাদেরকে যেন আপনার ভাগ্যে নসিব এটা হয়, কারণ এটা ছাড়া যেহেতু কিছু হয় না, এটা সকলে পায়ও না, তো যার কারণে আমি এটার জন্য দোয়া করবো আপনার জন্য। আর এটার জন্য দোয়া করবেন, আর এটা আমার জানাইবেন যে পাথর আর এটা, আমি কেন না আমি চাই ইনশাল্লাহ আমি বাড়িতে যদি জানুয়ারি মাসে বিমান খোলে তাহলে আমি ইনশাল্লাহ জানুয়ারি মাসে আসবো, ইনশাল্লাহ চাই যে আপনি ইনশাল্লাহ এর আগে আমার একটা পাথর আর যা যা লাগে এটা একটা ব্যবস্থা করতে, কিন্তু টাকা পয়সার দিক দিয়ে আমার এমন কোনো ই করতে পারবেন না, এখন কিসের জন্য এখন কুয়েতে আমার কথা শুনেন ভাই, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, টাকা পয়সা বড় কোনো কথা না, কথা হচ্ছে আপনি আমলে সফল হইতে গেলে দরবারে আসতে হবে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। বাতিনি চোখের সাধনা হচ্ছে আমরা মানুষকে প্রাথমিক পর্যায়ে করাই, যে এটা ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন না, আমলিয়াতের জগতে দুনিয়াতে থাকতে গেলে আপনাকে সর্বপ্রথম বাতিনি চোখে খুলতে হবে, আর যেহেতু বাতিনি চোখ আপনি খুলে গেছে ওগুলো আপনি আস্তে ধীরে করতে পারবেন, টেনশনের কোনো কিছুই নাই, আপনি দরবারের প্রতি বিশ্বাস রাখেন আর ই দেখেন আমল করেন, ইনশাল্লাহ দেখবেন ব্যবস্থা হয়ে যাবে। আর এই দরবারে আমল করলে আপনার কুয়েত ধ্বংস হয়ে যাক একদিক দিয়ে, সেটা দেখে আপনার লাভ নাই, আপনি যখন দরবারে আমল করবেন আমি যেইভাবে বলবো এই তরিকায়, আপনি দেখবেন যে আল্লাহ রহমতে আল্লাহ আপনাকে অর্থ সম্পদ সব দিক দিয়ে ঠিক আছে সকলের থেকে উঁচে রাখবে, বুঝতে পারছেন? আমি 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 বলি আপনাদের যদি ইনশাল্লাহ আপনি এখন যেভাবে আমাদের করতে পারবেন টাকা পয়সার দিক দিয়ে, আমি একটাই মানুষের জবাব দিয়েছিলাম একজন মানুষে, তিনি হইলে যে কি মিশরের সরি ইন্দোনেশিয়ার একটা লোক আমারে একটা জিনিস দিছিল, তার কাছে চাইছিলাম, সে আমারে ইন্দোনেশিয়া থেকে একটা জিনিস পাঠাইছে, কয়েকে তুই এইটা নে এইটা ব্যবহার কর, করার পরে একবারই তুই দুইবার ব্যবহার করবি না, একবার ব্যবহার করবি কিন্তু তুই আমারে যা পাবি আমারে দিয়ে দিবি, আমি তো ঠিক আছে যা পাবো তোরই দিয়ে দেবো, আমি আল্লাহ সাক্ষী আমি যা পাইছি আমি ওরই পাঠাই দিচ্ছি, ও দ্বিতীয়বার আমার একটা দেশে পাই এটা তুই লয়ে যা, ওরে 7 লক্ষ টাকা আমি ওরে পাঠাই দিচ্ছি, 7 লক্ষ 7 লক্ষ টাকা আমি ওকে পাঠাই দিছি, এটার বিনিময় অবশ্যই পাবেন ভাই, এটার বিনিময় আল্লাহ অবশ্যই, শুনেন আমি তো হ্যাঁ শুনেন আমি ওরে 7 লক্ষ টাকা আমি ওরে পাঠাই দিছি, স্যার তুই যা পাইছো যা আমি তোরে দিয়ে দিছো, আমার ট্রাই করছে আর আমি জানি আমি ট্রাই করছি, আমি অত হই না, আমি জানি যে আমি আল্লাহর সৎ পথে যদি চলি সৎ মন যদি রাখি ও অবশ্যই আমাকে দেবে, হ্যাঁ ও পরে আমার একটা দিছে দেওয়ার পরে ইনশাল্লাহ আমিও এরকম পাইছি, দেওয়ার পরে ও আমার কৈছিল যে তুই যেভাবে ইন্দোনেশিয়া আয় তোরে আমি সব কিছু শিখাবো, আমি ইন্দোনেশিয়া যাওয়া সম্ভব না, আর ঠিক আছে তুই আমার বন্ধু বন্ধুর মতো থাক, এই আপনার খোঁজার ভিতরে এই আলাপ হয়েছে ওর সাথে, কথা বলছেন যে আমি এরকম একটা মানুষ খোঁজ করি, এই তারপরে সেদিনকে পাইয়ে তো আমার মনটা একবার ভরে গেছে, একেবারে এত ভরা ভরছে যে আমার আমার আর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া লাগবো না, আমি যে যার মুখের কথায় আমি এই সবকিছুই পাইছি, হ্যাঁ আমল করছি আমলের ই পাইছি দুয়ার পাইছি, তাহলে অবশ্যই হেল্প করলে ইনশাল্লাহ আমি একটা পাবো, আমার কথা হলো কি টাকা পয়সা, হ্যাঁ ইনশাল্লাহ আমি টাকা পয়সা ইনশাল্লাহ আমি আপনার আমার চাওয়া লাগবো না আপনার কাছে, আপনি আমার কাছে চাওয়া লাগবো না ইনশাল্লাহ, আমার মন খুশি আমি ইনশাল্লাহ জীবন তো রাজি দিলার দরবার শরীফ এবং আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, আর আমি অবশ্যই আপনাকে আপনি না বলতে না শুধুমাত্র বাংলাদেশের যে প্রান্তে যে যেখানে বিপদে আছে পৃথিবীর যে প্রান্তে প্রত্যেককে আমি বলি আমার আমলগুলো করেন, এগুলো আমি চ্যালেঞ্জিং এর মাধ্যমে বলে থাকি, যে সারা পৃথিবীর যত দরবার আছে আমি সব দরবারকে চ্যালেঞ্জ করে বলে থাকি, আর আমাদের দরবারটা চার তরিকার দরবার, বিশেষ করে বরাবর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওনার আমলগুলো সবচেয়ে বেশি করা হয় এখানে, হ্যাঁ এবং ওনার সহবত আছে শাহজালাল রহমতুল্লাহ ইমিনের সহবত আছে, খাজা মহদিদিস রহমতুল্লাহ আলাইহির সহবত আছে, হ্যাঁ তো আরো অনেক অনেক পীর ওলিয়াউলের সহবত এখানে আছে, মক্কেলগঞ্জ যারা আছে দাদাল আলাহি সাল্লাম আছে ওনাদের সহবত আছে আমাদের, তো সেক্ষেত্রে বলবো ভাই আপনারা অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ, আপনি যেমন সফল হয়েছেন বাকি আমলগুলো তো সফল হবেন, আপনি যোগাযোগ রক্ষা রাখেন, যোগাযোগ রাখেন ইনশাল্লাহ চেষ্টা করবো, আমি 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 ইনশাল্লাহ যোগাযোগ রাখবো, আর আপনি আমার একটু অনুরোধ করে আমরা অনুরোধ আপনার ওই মাজারে যেগুলো জিনিস ওইগুলো আমার কুরিয়ার সার্ভিস আমি বলে দেবো যেভাবে ওইভাবে আমার অফিসের ভিতরে ওই কুরিয়ার সার্ভিসে ওইভাবে করে আসবে, আর আপনি আমার হাতিয়ার কথা বলবেন
মানে এমন ভাবে বলবেন। আচ্ছা আচ্ছা ভাই, তো ভাই আপনার হাদিয়া আমি জানি হাদিয়া আপনার জন্য, যে একজন আলেমের জন্য সে, একজন অসহায় গরিব দুঃখীর জন্য সে, আমার জন্য সে, আমার সন্তানের জন্য সে, সবার জন্য এক। হ্যাঁ, প্রত্যেকের জন্য, এখানে কম বেশি নাই, কারোকে কোনো জুলুমও করা হয় না, কিছু করা হয় না। হ্যাঁ আচ্ছা, তো ভালো থাকবেন ভাই, আপনি ফোন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমার আমলে সময় হয়ে যেতেছে, তো আমি আমলে বসবো একটু পরে, অনেকগুলো কেস আসছে। আর আপনার এই সফলতার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমলটা ধরে রাখবেন, সবসময় আমলটা পড়বেন, ঠিক আছে? এই আমলটা আপনি সবসময় পড়তে থাকবেন, মনে মনে জপ করতে থাকবেন। আর এই আমলটা সবসময় জপ করে আপনি তসবি তসবি যাই পড়েন, দরবারি বেলায়েতকে সওয়াবটি দেওয়ার পর বেলায়েতের সবাইকে, ওনাদেরকে, ওই মক্কেল যিনি আপনার বাতিনি চক্ষু খুলছে ওনাকে সওয়াবটা দিবেন, যাকে আপনি পরে ফু দিছিলেন ওনাকে সওয়াবটা দিবেন, বুঝছেন? ওনার রাগটা যেন চলে যায় আপনার উপর থেকে। না, এখন আপনি আমাদের যেটা দেন, যেটা আমার খুশি, মানে যেটা দেন, যে হয়তো ওইটা দেবেন নাকি অন্যটা দেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি বুঝে শুনে দেবেন। আর কি, এক রুমের ভিতরে আমরা দুইজন, কিন্তু সিট আলাদা, সিট আলাদা। হ্যালো, আচ্ছা আমি কথা বলবো এই ব্যাপার নিয়ে, আমি দরবার যে প্রধান আছে ওনাদের সাথে কথা বলবো, যে যেহেতু ওনার রুমের সমস্যা, কি করা যায় বা ওনাকে কোন আমল দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনি যোগাযোগ করেন, আমি ফ্রি থাকলে অবশ্যই কল ধরবো। ভালো থাকবেন। আপনারা শুনছিলেন কুয়েত প্রবাসী এক ভাইয়ের বাতিনি চক্ষু আমলে থার্ড আই জাগ্রত করা, বা রুহানি শক্তি যাকে আমরা বলি না কেন, বা সিক্স সেন্স, তৃতীয় নয়ন, এই আমলে সফল হওয়ার একটি ঘটনা। দীর্ঘ 7-8 মাস যাবত উনি এই আমলটি করে সফল হওয়ার পর আমাদের সন্ধানে উনি বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন চ্যানেল, নেট গেটে গেটে উনি আমাদেরকে সন্ধান করেছেন, খোঁজ করেছেন। দীর্ঘ 7-8 মাস পর উনি আমাদের সন্ধান পেয়েছেন, আমাদেরকে জানিয়েছেন, আমাদের সাথে কানেক্ট হয়েছেন। তো আমি আপনাদেরকে ভাই বলবো যে একটি মানুষ যদি প্রবাসে থেকে, প্রবাসের মতো প্রতিকূল অবস্থায় থেকে যদি সাধন করে সফল হতে পারে, থার্ড আই জাগ্রত করতে পারে, দেশে থেকে আপনি কেন পারবেন না? আপনার নিজস্ব বাড়ি, বাসা বাড়ি, যে কোনো নিরিবিলি স্থানে আপনার সাধনা করা যায়। সাধনার জন্য প্রয়োজন ভাই ওই ধরনের আকিদা, বিশ্বাস, ভালোবাসা, ভক্তি। এটি একটি অভাব হলে কখনো সাধনা সফল হওয়া যায় না। আর থার্ড আই বাতিনি চক্ষু সাধনা রুহানি আমলে সফল হলে সেই ব্যক্তি যে কোনো সাধনা সে করতে পারে, পৃথিবীর যে কোনো সাধনা তার দ্বার দ্বার খুলে যায়, তার প্রবেশ দ্বার হয়ে যায়। সে এখন যে কোনো মারফতের জগতে প্রবেশ করতে পারবে, রুহানি জগতে প্রবেশ করতে পারবে, সাধনা করতে পারবে, শুধুমাত্র সঠিক সাধনা করলেই হবে। আর সেজন্য দরবারে বেলায়েতি শরীফ একটি আদর্শ স্থান, বাংলাদেশের একটি সাধনার তীর্থস্থান এটি। আর দরবারি বেলায়েতি শরীফ যত সাধনা মানুষকে দিয়ে থাকে, সকল সাধনায় বাস্তবসম্মত, এবং যেগুলো সরাসরি আপনার দেখা গেছে আপনি বাস্তবে প্রয়োগ করার পর আপনি রেজাল্ট পাবেন, 1 চিল্লা 2 চিল্লা সর্বোচ্চ 3 চিল্লা, যদি জুলুম 3 চিল্লার ভিতরে আপনি সফল হবেন। তবে আসার কথা হচ্ছে যে প্রায় 100% লোকই দেখা গেছে প্রথম চিল্লাতেই সফল হয়ে গেছে, ইনশাল্লাহ 100% লোক প্রথম চিল্লায় সফল হয়েছে। আর কিছু ব্যক্তি আছে যারা প্রথম চিল্লায় সফল হয়নি, দ্বিতীয় বা তৃতীয় চিল্লা প্রয়োজন পড়েছে, এদের সংখ্যা খুবই কম, খুবই কম। তো তথাপি আমি বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎটা হচ্ছে সবচেয়ে বড় সাধন আমি মনে করি। আপনাদের সামনে আরেকটি অডিও ক্লিপ আমি তুলে ধরবো, সেটি পরবর্তীতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের পর এক ব্যক্তি বোকামির কারণে কী করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ বন্ধ হয়ে গিয়েছে। তো এরকম সাধনা আসলে অর্জন করা যায়, সাধনাটা ধরে রাখা কিন্তু অন্তত ট্র্যাপ ব্যাপার। যেমন আমরা ব্যবসা মোশন বা সারাংশ পড়েছি আমাদের পড়াশোনার সময়, যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরও বেশি কঠিন। তো তদ্রূপভাবে আপনার সাধনা দ্বার প্রান্তে গিয়ে দরজা খোলাটা আপনার যেরকম সহজ তার চেয়ে কঠিন হচ্ছে এটা ধরে রাখা, এবং জিনপুরি সাধনা করতে গিয়ে তাদেরকে আনাটা যেরকম সহজ, তাদেরকে ধরে রাখাটা অন্তত আপনার কঠিন ব্যাপার। এজন্য একজন ভালো গুরু, ভালো শিক্ষক, ভালো ওস্তাদের দরকার, মাহাতামিমের দরকার, যিনি আপনাকে সঠিক শিক্ষা দিতে পারবে। কী কথা বললে ওরা থাকে, কী কথা বললে ওরা চলে যায়, কথার অনেক ফাঁক ফাঁকর, অনেক গোমর থাকে, যেগুলোর মাধ্যমে ওরা আপনার কাছ থেকে দূরে চলে যায়। অনেক আয়াত কোরআনের এরকম আছে যেগুলো পাঠ করলে পৃথিবীর কোনো জিনপুরি আপনার সামনে আসবে না, সে যত বড় আলেম ওলামা হোক না কেন, সে আপনার কাছ থেকে দূরে ছিটকে চলে যাবে এবং আপনাকে আর পরবর্তীতে দেখা দিবে না। এবং আপনার খাওয়া দাওয়া, চলাফেরা, এগুলোরও কিছু লিমিট আছে, এগুলোরও আপনার কিছু ব্যাপার আছে যেগুলো একজন ভালো ওস্তাদ, ভালো শিক্ষকই বলতে পারে। তো দরবারি বেলায়েতি শরীফ সেজন্য একটা আদর্শ স্থান, আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি, যারা আমাদের ভিডিও সবসময় দেখেন, নিয়মিত দেখেন, আর যারা আমাদের জন্য দোয়া করে থাকেন, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, এবং যারা এই
এই দরবারকে ভালোবেসে থাকেন এবং এই দরবারে বায়াত হয়েছেন এবং যারা বায়াত হওয়ার চেষ্টা করেছেন প্রত্যেককে আমি বলবো যে আপনারা সাধনা করার জন্য সর্বার আগে কিসের প্রয়োজন, আপনাদের ধ্যান, একাগ্রতা, মনোযোগ এগুলো প্রয়োজন, এগুলো আগে এক করেন। আপনার ধ্যান জ্ঞান মন যদি ঠিক থাকে সব হবে। আর দরবারি বেলায় শরীফে আসার জন্য আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপর আসবেন ভাই। অনেক ভাই আমাদের সাথে যোগাযোগ না করে এখানে আসেন, এখন বিভিন্ন জায়গায় চলে যান, পরবর্তীতে তারা হয়রানির শিকার হন এবং আমাদেরকে পরবর্তীতে জানিয়েছেন। আর অনেকে আমাকে অভিযোগ করেছেন যে আমার নামে অনেকে অনেক কিছু করতেছে, মানে আমলের নাম দিয়ে আমার না, তো আমি তো বলেছি যে ভাই আমার নাম্বারটি এটি রেজিস্ট্রেশন কি তো এই নাম্বারে কল করবেন, নাম্বার ডিজিস আপনি আগে দেখবেন যে আপনি ঠিক নাম্বারে ফোন করছেন কিনা, নাম্বারটি আপনার ঠিক আছে কিনা এটি আপনি বারবার যাচাই করে নেবেন, জাস্টিফাই করে নেবেন যে হ্যাঁ এটি ন্যাচারাল পাওয়ার সেন্টার বিডি অথবা দরবারি বেলাতি শরীফ কিনা। আর আমাদের অনেক শাখা আছে ভাই বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, সেই শাখাগুলোর কথা বলতে গেলে বলবো শাখাগুলো আমাদেরই শাখা এবং ওই শাখাগুলোতে যদি আপনারা যোগাযোগ করার পর আপনাদের মনে হয় যে না আমরা এখানে স্যাটিসফাই না, তাহলে আপনারা সরাসরি আমাদের কেন্দ্রীয় যে শাখা যেটি আমাদের প্রধান দরবার শরীফ দরবারি বেলাতি শরীফ এখানে যোগাযোগ করতে পারেন। তবে আমি বলবো যে ভাই যে যেখান থেকে আপনারা এজাজত পেয়েছেন যে আমলটি করতে চাচ্ছেন ওই শাখা থেকে, ওই শাখার যিনি প্রধান আছেন ওনার কাছে এজাজত নেওয়াটা বেটার, ওনার জিনিসগুলো ওনাকে দিয়ে দেওয়া হয়েছে, ওনাকে সাধন করে দিয়ে দেওয়া হয়েছে, ওনার এজাজতের মালিক উনি, তো সেক্ষেত্রে ওনার জন্য কাছ থেকে